এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সায়েন্সের একটা এমসিকিউ সেট নিয়ে আলোচনা করবো। এখানে বিভিন্ন সায়েন্সের বায়োলজির কিছু কোশ্চেন রয়েছে, ফিজিক্সের কিছু কোশ্চেন রয়েছে। তবে দেখো রিকেট রোগ, প্রথম কোশ্চেন কি, রিকেট রোগ দেহের কোন অংশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? রিকেট রোগ ক্ষতিগ্রস্ত হয় কি, আমাদের হাড় সবচেয়ে বেশি কি হয় ক্ষতিগ্রস্ত হয়। সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি হাড়। হাড়ের মধ্যে আমাদের কি থাকে, ক্যালসিয়াম, আর কি থাকে, ফসফরাস থাকে। ফসফরাস, ক্যালসিয়াম এবং কি, ফসফরাস থাকে। আর দেখো রিকেট রোগে যদি কোন অংশ সবচেয়ে বেশি হাড়, তাহলে এই যে রিকেট রোগটা, এটাকে ভিটামিনের অভাবে হয়। কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন ডি। ভিটামিন ডি রাসায়নিক নাম কি, ক্যালসেফিরল। ক্যালসেফিরল, স্যাফিরল। পিলিয়া কি হয়, আরবিসির কবরখানা বলা হয় পিলিয়াকে, কবরখানা বা গ্রেভিয়ার, কবরখানা। তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে আরবিসির কবরখানা কাকে বলা হয়, অ্যান্সার কি হবে, পিলিয়া বা স্প্লিন, কেউ কি বলা হয়, আরবিসির কবরখানা। চোক্লিয়াটেট আমাদের কি হয়, ভিটামিন এ জনিত একটা রোগ রয়েছে। ভিটামিন এর অভাবে আমাদের কি হয়, রাতকানা রোগ দেখতে পাওয়া, রাত রাতে কম দেখা, রাত সেটা চকলেট ডিজিজ। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল, রেটিনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, রাতকানা। পিলিয়াকে কি বলা হয়, আরবিসি কবরখানা। আর হাড় সংক্রান্ত রোগ কি, রিকেট রোগ কি, হাড় সংক্রান্ত রোগ। আর এটা কিসের জন্য হয়, ভিটামিন ডি এর অভাব হয়। ভিটামিন ডি রাসায়নিক নাম কি, ক্যালসেপিরল। আর হাড়ের মধ্যে আমাদের কি পাওয়া যায়, ক্যালসিয়াম এবং কি, ফসফরাস পাওয়া যায়। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, মানব শরীরের বৃহত্তম কোষ কোনটি? তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডিম্বাণু। মানব শরীরের বৃহত্তম কোষ, তাহলে শুক্রাণু কি, মানব শরীরের, মানব শরীরের ক্ষুদ্রতম কোষ, মানব শরীরের কিন্তু ক্ষুদ্রতম কোষ। নিউরন বা স্নায়ু কোষ, নিউরন বা কি, স্নায়ু কোষ কি, মানব দেহের দীর্ঘতম কোষ, মানব দেহের দীর্ঘতম কোষ। তোমাকে যদি জিজ্ঞেস করে মানব দেহের দীর্ঘতম কোষ কি, তাহলে হবে কি, নিউরন বা স্নায়ু কোষ। শুক্রাণু কি, মানব দেহের ক্ষুদ্রতম কোষ। আর মানব দেহের বৃহত্তম কোষ কি, ডিম্বাণু। আর অণুচক্রিয়া কি, সবচেয়ে ছোট রক্ত কণিকা, সবচেয়ে ছোট রক্ত কণিকা, কণিকা। অণুচক্রিয়া কি করে সবাই জানো, কি, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ক্লটিং একবারে লিখে দিই, CLOTTING, রক্তকে জমাট বাঁধতে কি করে, সাহায্য করে, অণুচক্রিকা। নেক্সট কোশ্চেন দেখো, বালকদের বিদ্যমান বিদ্যমান ভয়েস বক্স দেখতে পাওয়া যায় গলায়, একে কি বলা হয়, একে বলা হয় অপশন ডি হবে সঠিক অ্যান্সার, অ্যাডামস অ্যাপেল। গলার মধ্যে দেখতে পাওয়া যায়, একে বলা হয় কি, ভয়েস বক্স। ট্রাকিয়া কি, ট্রাকিয়া আসলে আছে আমাদের যে শ্বাসনালীটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কি, ট্রাকিয়া। এখান দিয়ে কি শ্বাসবায়ু কি আদান প্রদান ঘটে। এই ট্রাকিয়ার মধ্যে এরকম গোল গোল রিং এর মতো অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কি, কার্টিলেজ, কার্টিলেজ। যেহেতু ভিতরে আমাদের শ্বাসনালীর মধ্যে বাতাসের প্রেশার থাকে, তাই শ্বাসনালীকে কি সঠিকভাবে ঠিকঠাক রাখতে কি করে, সাহায্য করে, এই কার্টিলেজ। কার্টিলেজ আর কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের কানের বাইরের অংশ রয়েছে বহিঃকর্ণের মধ্যে কার্টিলেজ থাকে, না হাড় থাকে না, কার্টিলেজ বহিঃকর্ণে, বাইরের যে অংশ মাত্র কান মুলে দেয় সেখানে থাকে কি, কার্টিলেজ, কান। তাহলে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, বোঝা গেল। দেখো থাইরয়েড কার্টিলেজ হলো ব্রঙ্কাই বা বঙ্গিওল কি থাকে, মানে ফুসফুসের মধ্যে থাকে, ফুসফুস। এ কি করে, গ্যাসের এক্সচেঞ্জ ঘটাতে সাহায্য করে, গ্যাসের এক্সচেঞ্জ মানে কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করো, গ্যাসেস এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাট হ্যাটার ডিজিজ এর জন্য দায়ী কে, এর সঠিক অ্যান্সার কি হবে, মার্কিউরি, পারদ। মার্কিউরি মানে হলো পারদ। পারদের দূষণজনিত কারণে কি হয়, ম্যাট হ্যাটার ডিজিজ। ম্যাট হ্যাটার ডিজিজ হলো কি হবে, আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে ব্রেনের এফেক্টেড হয়। তার মানে কি, ম্যাট হ্যাটার ডিজিজটা আসলে কি, মিনামাটা যে রোগ রয়েছে পারদের ফলে, আর কি রোগ হয়, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, মিনামাটা। এই মিনামাটা রোগের ইনিশিয়াল স্টেপ হলো কি, ম্যাটেটার ডিজিজ। এই ম্যাটেটার ডিজিজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হয় কিন্তু এটা কম থাকে, আর মিনামাটা যখন হবে সেটা কি আরো অন্তিম পর্যায়ে চলে যায়, বোঝা গেল।
কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? রেইনগজ, নামের সঙ্গেই রেইনগজ যন্ত্রে বৃষ্টিপাত কি হয়? মাপা হয়। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়? দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয়। দুধের বিশুদ্ধতা, পিউরিটি, পিউরিটি। তাহলে বোঝা গেল, এলে বিভিন্ন যন্ত্র রিলেটেড টার্ম তোমাদের দেখবে বিজ্ঞান বইয়ের মধ্যে, বিশেষ করে অনেক যন্ত্রে একবারে লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অপটিক্যাল ফাইবার আলোর কোন ধর্মকে অনুসরণ করে তৈরি হয়? তাহলে আলোর সম্পূর্ণ প্রতিফলন হবে কি? এর সঠিক অ্যান্সার অপটিক্যাল ফাইবার। অ্যাড্রিনালের গ্রন্থি কোথায় অবস্থান করে? অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কোথায় অবস্থান করে? বৃক্কের উপর। বৃক্ক মানে আমাদের কিডনি, এই যে কিডনি রয়েছে, কিডনির ঠিক ওপরে পোর্শনে অবস্থান করে কি এই অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল কার উপরে অবস্থান করে? বৃক্কের উপরে। এই জন্য এই অ্যাড্রিনাল গ্রন্থি কি বলা হয়? সুপ্রেনাল গ্রন্থি। উপরে অবস্থান করে বৃক্কের, দেখেন সুপ্রেনাল গ্রন্থি, নাল গ্রন্থি। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন নির্গত হয়? অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, নালিন হরমোন, হরমোন। এই যে অ্যাড্রিনালিন হরমোন রয়েছে, একে কি বলা হয়? আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন, আপাতকালীন বা ইমার্জেন্সি হরমোন, ইমার্জেন্সি, ইমার্জেন্সি হরমোন। মানে কি, তুমি হঠাৎ ভয় পেলে বা কোনো কিছু উট করে দেখলে, সেই সময় কি হয়? এই হরমোন নির্গত হয়, সেটা হলো কি? অ্যাড্রিনালিন হরমোন। তাহলে অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থিকে কি বলা হয়? সুপ্রিনাল গ্রন্থি, এক নম্বর কোশ্চেন। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন নির্গত হয়? অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়? আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন। এটা কোথায় থাকে? বৃক্কের ঠিক থাকে উপরি পোষণে, এটা কি অবস্থান করে? বৃক্ক মানে কিডনি। নেক্সট কোশ্চেন কি, রাইবোজোম কোন প্রক্রিয়ায় কর্মস্থান? রাইবোজোমে কি হয়? প্রোটিন তৈরি হয়, তাই জানি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। রাইবোজোম গুলি কি হয় সাধারণত? 70S আর কি 80S প্রকৃতির হয়, ঠিক আছে? রাইবোজোমে কি হয়? প্রোটিন তৈরি হয়, তাই রাইবোজোমকে আরেক ডাক নাম কি? প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাহলে কাকে, কোন কোষাঙ্গাণুকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়? অ্যান্সার রাইবোজোম। তাহলে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির ফ্যাক্টরি। ছালক সংশ্লেষ কোথায় হয়? সবাই জানি পাতার কি, মেসোফিল করার মধ্যে হয়, মেসোফিল কলা। আর পাতার মেসোফিলের মধ্যে কি থাকে? গাছের বিভিন্ন সবুজ অংশ বা পাতার মধ্যে কি দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট না, প্লাস্টিড বলে দিই একবারে, জানো প্লাস্টিড থাকে। প্লাস্টিডের আবার কি থাকে? প্লাস্টিড একটা কি? কোষ অঙ্গাণু, কোষের মধ্যে অবস্থান করে। তিন ধরনের প্লাস্টিড দেখতে পাওয়া যায়, একটা হলো ক্লোরো, একটা হলো কি ক্রোমো, আর একটা হলো লিউকো, লিউকো। ক্লোরোপ্লাস্টিক কি? ক্লোরোপ্লাস্টিক কি হবে? যে গাছে যে সবুজ অংশ থাকে সেখানে সবুজ অংশ থাকে ক্লোরোপ্লাস্টিক। এই ক্লোরোপ্লাস্টিকের মধ্যে গাছ কি ছাড়া সংশ্লেষ প্রক্রিয়া কি করে? সম্পাদন করে। ক্রোমোপ্লাস্টিক মানে কি? ক্রোমোপ্লাস্টিক মানে বর্ণ তৈরি করতে সাহায্য করে। ফুল ফলের আমরা বিভিন্ন বর্ণ দেখি, সেই বর্ণ কালার, সেই কালার তৈরি করতে সাহায্য করে কে? ক্রোমোপ্লাস্টিক। লিউকোপ্লাস্টিক মানে কি? সাদা, হোয়াইট। কোথায় দেখা যায়? মূলের মধ্যে দেখতে পাওয়া যায় কি? লিউকোপ্লাস্টিক। দেখো আমরা যখন মূল খাই মূল সাদা রঙের, তাই সেখানে কি থাকে? লিউকোপ্লাস্টিক। তাহলে বোঝা গেল, নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন সংক্রান্ত কোশ্চেন, তাহলে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে কি? ভিটামিন কে? তাহলে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলো কুইনন, ফাইলো কুইনন। তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? একটু আগে আলোচনা করলাম, রাতকানা। আর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট। ফলিক অ্যাসিড কি পাওয়া যায়? বি নাইন, হলো ফলিক অ্যাসিড। বি নাইনের রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। বোঝা গেল। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যাসিটি মেগাটিজম রোগ প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? তাহলে এই সঠিক অ্যান্সার কি হবে? এলেন্ডিকাল নাইটাব সিলিন্ডিকাল লেন্স বা নিচোঙ্গাক্রাচি লেন্স।
অ্যাসেটিক মেগানিজম হলে কি হবে, কর্নিয়া এমনকি লেন্সের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হয় না, এর জন্য কি হয় কোনো বস্তুকে অস্পষ্ট দেখে, এটাই হলো কি অ্যাসেটিক মেকানিজম। তাহলে কিসের, কর্নিয়া আর কি লেন্স, এই যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হয় না, অ্যাডজাস্টমেন্ট, এই জন্য যে রোগটা সৃষ্টি হয় সেটি কি অ্যাসিটিক মেকানিজম। বাইফোকাল লেন্স কখন ব্যবহার করা হয়, আচ্ছা তার আগে এটা আলোচনা করি, কনভেক্স লেন্স, কনভেক্স মানে হলো উত্তল, কনকেভ মানে কি অবতল, তাহলে কনকেভ কনভেক্স হলো কি উত্তল, কনভেক্স লোকের জন্য কি হয় কনভেক্স লেন্স মানে হলো উত্তল লেন্স, কনকেভ মানে কি অবতল, তাহলে কনভেক্স লেন্স উত্তল কনভেক্স লেন্সের জন্য কি হয়, কোন রোগে নিরাময়ের জন্য কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, তাহলে হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, মেট্রোপিয়া। আর কনকেভ মানে অবতল লেন্স কোন রোগের জন্য নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, মায়োপিয়া। মনে রাখবো কি হবে, কনভেক্স মানে অবতল, অবতল চারটা লেটার, 1 2 3 4, মায়োপিয়া। আর কনভেক্স মানে উত্তল, তার ঠিক উল্টা রোগ হলো কি হাইপারমেট্রোপিয়া। আর যখন মায়োপিয়া রোগ হবে তখন কি হবে, দূরেরটা দূরেরটা অস্পষ্ট দেখে, ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়ার উল্টাটা, তাহলে কাছেরটা অস্পষ্ট দেখে, কাছেরটা অস্পষ্ট দেখে। আর বাইফোকাল মানে কি কাছেরটাও দেখতে পায় না দূরেরটাও দেখতে পায় না, এটা হলো বাইফোকাল, একে বলা হয় প্রেস বায়োপিয়া রোগীর জন্য, প্রেস বায়োপিয়া, বায়োপিয়া। তাহলে প্রেস বায়োপিয়া রোগের জন্য কি লেন্স ব্যবহার করা হবে, বাইফোকাল, তখন কাছেরটাও দেখতে পাবে না দূরেরটাও ঠিকঠাক দেখতে পাবে না। কনকেভ মানে কি অবতল লেন্স, অবতল লেন্স কোন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, মায়োপিয়া, তখন কি হয় দূরেরটা অস্পষ্ট দেখে। কনভেক্স মানে কি উত্তল, উত্তল লেন্স কোন রোগের নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, হাইপারমেট্রোপিয়া, তখন কি কাছেরটা কি হবে অস্পষ্ট দেখে। এটা হলো চোখ সংক্রান্ত বিভিন্ন কি ডিজিজ। হার্টের সমস্যাকে পর্যবেক্ষণ করতে নিম্নতে কোনটি সাহায্য করে, তাহলে দেখো বিসিজি, বিসিজির পূর্ব কি ব্যাসিলাস ক্যালিমেট কুয়ারিন, এর বিসিজি একটা কি টিকা, ঠিক আছে। বিসিজি টিকা কোন রোগের জন্য ব্যবহার করা হয়, টিবি রোগের জন্য, টিউবারকিউলোসিস। টিবি রোগের জীবাণুর নাম কি তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে তাহলে কি হবে, মাইকোব্যাকটেরিয়াম, মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর টিবি রোগ হলে কি হবে, কাশি হবে, জ্বর হবে, এবং কি কাশের কফ নির্গত হবে, কফের সঙ্গে কি হবে ব্লাড নির্গত হবে। প্রশ্ন আমাকে হার্টের সমস্যা পর্যবেক্ষণে নিম্নে কোনটি সাহায্য করে, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে, ইসিজি। ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি যখন করা হবে তখন দেখবে এরকম গ্রাফের মতো উঠবে এরকম। আর ইজি কোন রোগের জন্য, ইজি হলো ব্রেইন, ব্রেইন, ঠিক আছে। আর হার্ট কি কার্ডিও, এভাবে মানে কার্ডিওলজিস্ট নাকি হার্ট, হার্টের সঙ্গে কি ইসিজি আর ইজি হলো ব্রেইন। ইজি ফুল ফর্ম কি ইলেকট্রো এনসেফালোগ্রাম, ইলেকট্রো এনসেফালোগ্রাম হলো কি ইইজি, মনে থাকবে মানে ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, ইলেকট্রো এনসেফালোগ্রাম। এই ক্ষেত্রে অনেকটা এরকম গ্রাফের মতো ওঠে, এটা দেখে এটা মস্তিষ্ক ঠিকঠাক আছে কিনা তার নির্ণয় ব্যবহার করা ইইজি। কোন রোগের লক্ষণ জলের প্রতি ভয় হয়, তাহলে এই সঠিক আসলে অপশন সি, র্যাবিস। র্যাবিস রোগ কি জলাতঙ্ক রোগ, র্যাবিস বাংলা কি জলাতঙ্ক, তাহলে কিসের জন্য হয়, সাধারণত পাগলা কুকুর, বিড়াল, শেয়াল, এদের কামড়ের ফলে কি হতে পারে। হেপাটাইটিস, হেপাটাইটিস বিভিন্ন ভাগ রয়েছে, হেপাটাইটিস এ, ই, বি, এই সমস্ত। আর হেপাটাইটিসের অন্যতম লক্ষণ কি জন্ডিস, জন্ডিস হলে কি হবে, দেহ কি হবে ইয়োলিশ হয়ে যাবে, মানে হলুদ বর্ণ হয়ে যাবে চোখ আর দেহ। কারণ কারণটা কি, রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পাবে।
বেইন বৃদ্ধি পাবে। হেপাটাইটিস হলে কোন অঙ্গ এফেক্টেড হতে পারে? লিভার। মেসলস মানে কি হাম? হামের জন্য কোনটা, কোন ভাইরাস দায়ী? রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস হাম হলে কি হবে? এই যে দেহের মধ্যে এরকম গুটি 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 ঘামাচির মতো সৃষ্টি হবে, ঠিক আছে? রুবেলা ভাইরাস আর কি, মরবিলি ভাইরাস। পোলিওর জন্য কি ভাইরাস? পোলিও ভাইরাস। পোলিওর জন্য কি টিকা দেওয়া হয়? ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। দেখি ওরাল মানে কি, মুখের মধ্যে দেওয়া হয় ড্রপ আকারে, যেন কি ওপিভি। পোলিও রোগ হলে কি হবে? প্রতিবন্ধী টাইপের কি হবে? সৃষ্টি হবে। মধুমেহ রোগ সাধারণত কিসের ফলে হয়? তাহলে ইনসুলিনের কমকরণে, থাইরক্সিন কমকরণে, ইস্ট্রোজেনের কমকরণে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, ইনসুলিনের কমকরণের ফলে কি হয়? মধুমেহ রোগ হয়। মধুমেহ মানুষের রোগটা কি, এটা আমরা কি সুগার বলি, ব্লাড সুগার। আমাদের কোন গ্রন্থি রয়েছে? একটা অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় একটা কি? মিশ্র গ্রন্থি। সেই অগ্ন্যাশয় থেকে দুটো অংশ থাকে, দুটো কোষ থাকে অগ্ন্যাংশে। আইহে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে দুটো কোষ থাকে, একটা আলফা কোষ, এটা কি বিটা কোষ। বিটা কোষ যে রয়েছে, এখান থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়, ইনসুলিন। আর আলফা কোষ থেকে কি হরমোন নির্গত হয়? গ্লুকাগন হরমোন নির্গত হয়, গ্লুকাগন হরমোন, ঠিক আছে? আর এই ইনসুলিন হরমোনের কমক্ষরণের ফলে কি হয়? মধুমেহ রোগ হয়। ইনসুলিন হরমোন কম হলে কি হবে? ইনসুলিন হরমোনের কাজ কি? আমাদের যে খাবার খাই, খাবারের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। আর গ্লুকোজ ভেঙে ইনসুলিন কি করে? গ্লাইকোজেনে পরিণত করে, গ্লাইকোজেন নে পরিণত করে। গ্লুকোজ ভেঙে ইনসুলিন কি করে? গ্লাইকোজেনে পরিণত করে। তাহলে ইনসুলিন হরমোন যখন কম ক্ষরণ হবে, তখন কি হবে? গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেনে পরিণত হবে না, ফলে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে। আর গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তখন কি হবে? গ্লুকোজটা ব্লাডের মধ্যে, দেহের মধ্যে ঘোরাফেরা করবে, যেন তাকে বাইরে নির্গত করতে হবে। তখন বাইরে নির্গত করতে কিসের মাধ্যমে নির্গত হবে? প্রস্রাবের মাধ্যমে নির্গত হবে, যেন কি যাদের এই রোগ হয় তাদের কি বারবার কি প্রস্রাব পায়। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি। থাইরোক্সিন হরমোনের কম ক্ষরণে বা বেশি ক্ষরণে কি রোগ হয়? গলকণ্ড রোগ হয়, গলকণ্ড। কম ক্ষরণের ফলে গলকণ্ড, আর যদি বেশি ক্ষরণ হয় তখন আর কি বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। তাহলে কম ক্ষরণের জন্য গলকণ্ড মানে গলা ফুলে ওঠে, আর বেশি ক্ষরণের জন্য কি বিস্ফোরিত চোখ সহ গলকণ্ড। চোখ সহ গলকণ্ড। আরো কি রয়েছে? ম্যাক্সিডিমা আর কিটিনিজম। আর কি? কিটিনিজম, কিটিনিজম। তাহলে ম্যাক্সিডিমা কাদের দেখতে পাওয়া যায়? বড়দের। এটা কি থাইরক্সিনের কম ক্ষরণের ফলেও, এটাও কি থাইরক্সিনের কম ক্ষরণের ফলে রোগ হয়? ম্যাক্সিডিমা কিটিনিজম। ম্যাক্সিডিমা কিটিনিজম হলে কি হবে? বুদ্ধির কি বিকাশ হবে না, দেহ কি হবে? উইক হবে, ঠিক আছে? আর ম্যাক্সিডিমা কাদের জন্য? এলডার, বড়দের জন্য, প্রায় একই টাইপের, এটা বড়দের ক্ষেত্রে। আর কিডনিজম কাদের ক্ষেত্রে? ছোটদের ক্ষেত্রে। তাহলে মনে থাকবো থাইরক্সিন জনিত রোগ। আর ইস্ট্রোজেন কম ক্ষরণে কি হবে? ইস্ট্রোজেন সাধারণত কি করে? মহিলাদের ডিম্বাশয় থেকে নির্গত হয়। আর ইস্ট্রোজেনের কম ক্ষরণের ফলে কি হবে? নারী সুলভ যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কি হয়? লোপ পায়। নিচের কোন রোগ শিশুদের দেখতে পাওয়া যায় যা প্রোটিনের অভাবে হয়? তাহলে এর সঠিক অ্যান্সার কোয়াশিওর কর, এটা প্রোটিনের অভাব হয়। প্লেগরা, বেরি বেরি, রিকেট, প্রতিটি হয় কি ভিটামিনের অভাবে। প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, নেক্সট দেখো। নিচের কোনটি পেশি ও হাড়ের মধ্যে সংযোগ রক্ষা করে? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, টেন্ডন। টেন্ডন কি করে? পেশি আর হাড়ের মধ্যে সংযোগ রক্ষা করে। লিগামেন্ট কি করে? বোন টু বোন, মানে হাড়ের মধ্যে, হাড় আর হাড় দুটো হাড়ের মধ্যে সংযোগ রক্ষা করে, কে? লিগামেন্ট। আর টেন্ডন কি করে? মাসেল আর কি বোন। কার্টিলেজ কোথায় থাকে? কার্টিলেজ দেখতে পাচ্ছি আমাদের কানের মধ্যে রয়েছে কার্টিলেজ।
তারপর আবার কোথায় থেকে শ্বাসনালী রয়েছে, সেখানে কি দেখতে পাওয়া যায়? কার্টিলেজ। কার্টিলেজ, কার্টিলেজ মানে কি? তরুণাস্থি, হাড় না কিন্তু, তরুণাস্থি। তারপর এখান থেকে প্রশ্ন করে মানব দেহে টোটাল হাড়ের সংখ্যা কত? বোন 206, আর বাচ্চাদের একটু বেশি থাকে, অ্যাপ্রক্সিমেট 300টি বাচ্চাদের। পেশি, টোটাল পেশির সংখ্যা কত আমাদের? 639। সবচেয়ে ক্ষুদ্রতম পেশি কোনটা? ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস। তাহলে বৃহত্তম পেশি কোনটা? গুলেটাস ম্যাক্সিমাস। গুলেটাস ম্যাক্সিমাস। হাড় রয়েছে, আমাদের বৃহত্তম হাড় কোনটা? লার্জেস্ট ফিমার, হিপের মধ্যে দেখতে পাওয়া যায় ফিমার। ক্ষুদ্রতম কোনটা? কানে রয়েছে স্টেপিস। স্টেপিস, এটা হলো হাড়। বোন, আর এটা কি? পেশি। তাহলে ক্ষুদ্রতম পেশি কি স্টেপিডিয়াস, আর বৃহত্তম পেশি কি গুলেটাস ম্যাক্সিমাস। টোটাল পেশির সংখ্যা কত? 639। টোটাল বোনের সংখ্যা কত? 206। বাচ্চাদের একটু বেশি, 300। হাইড্রোজেন পরমাণুতে কতগুলি নিউট্রন থাকে? হাইড্রোজেন পরমাণুতে কোন নিউট্রন থাকে? তাহলে অপশন ডি হবে কি সঠিক অ্যান্সার। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেনে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটনের সংখ্যা কত? 1। নিউট্রন 0। তাহলে প্রোটন যতগুলো, ইলেকট্রন কত থাকে? 1। এটা হাইড্রোজেন। হাইড্রোজেন কি? লাইটেস্ট এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর সবচেয়ে লাইটেস্ট এলিমেন্ট এলিমেন্ট লাইটেস্ট এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাদের এই টাইপের কি কোশ্চেন দিয়েছে। হাইড্রোজেনকে যদি হাইড্রোজেন কে কে ডিসকভার করেছে? হাইড্রোজেন হেনরি কেভিন্ডিস। হেনরি কেভিন্ডিস। নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের বিপুল পরিমাণ শক্তির উৎস কি? এর সঠিক অ্যান্সার কেবল নিউক্লিয় সংযোগ বা নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় সংযোজনের প্রযুক্তিকে অবলম্বন করে তাহলে কি তৈরি করা হয়? হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা। আর নিউক্লিয় বিভাজনের সাহায্য করে কি তৈরি করা হয়? পারমাণবিক বোমা। মানবিক বোমা। সৌরশক্তি, সৌরশক্তি কেমন আমরা কি জানি? সূর্যের যে প্লেট লাগানো থাকে সেখানে কি থাকে? সোলার প্যানেল, সেখান থেকে আমরা সৌরশক্তি পাই। সোলার প্যানেলে কি কি ধাতু ব্যবহার করা হয়? একটা হলো সিলভার। আর কি ব্যবহার করা হয়? সিলিকন। সিলিকন, সিলিকন ধাতুও না অধাতু না, এটা একটা মেটালয়েড, দুটোর মধ্যবর্তী মেটালয়েড, ঠিক আছে। আর সিলভার কি? সিলভার একটা ধাতু। আর যে সিলিকন তৈরি করা হয়, সিলিকনের সোলার প্লেটে করতে কি করতে যে কোষ রয়েছে সেই সেলগুলি তৈরি করতে কি করা হয়, ব্যবহার করা হয় সিলিকন। আর একটা সেলের সঙ্গে আরেকটা সেল কানেক্ট করার জন্য কি ব্যবহার করা হয়? সিলভার। বোঝা গেল? এই সেল যে রয়েছে সোলার প্যানেলের মধ্যে সেই সেলগুলি তৈরি করতে ব্যবহার করা হয় কি? সিলিকন। আর একটা সেলের সঙ্গে একটা সেল কানেক্ট করার জন্য ব্যবহার করা হয় সিলভার। বরফ জলে ঘাসে কেন? কারণ বরফের ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি। তাহলে কি, এর ঘনত্ব জলের চেয়ে কম, এই জন্য কি বরফ কি জলে ভাসে। তাহলে ঘনত্ব ইকুয়াল টু আমরা কি জানি? ভর বাই কত? আয়তন। এটা হলো ঘনত্বের রাশিমালা। তাহলে ঘনত্বের একক কি? ভর একক কি? গ্রাম। আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হলো সিজিএস পদ্ধতিতে একক। আর এসআই পদ্ধতি তাহলে কি হবে? কেজি পার মিটার কিউব। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, চাপের একক কি? চাপের একক হলো পাস্কাল। পাস্কাল আসলে কি? চাপ ইকুয়াল টু কি আমরা কি জানি?
চাপের রাশিমালা, বল বাই ক্ষেত্রফল, বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের কি মিটার স্কোয়ার, তাই নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয় পাস্কেল। মনে থাকবে নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্যাট কি পাস্কেল, এটা কি এসআই একক। তাহলে সিজিএস একক কি হবে, নিউটনের উল্টা ডাইন করে দাও, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো কি সিজিএস একক। যদি বলে চাপের মাত্রা কি, এটা পরীক্ষায় একবার জিজ্ঞেস করেছিল চাপের মাত্রা, তাহলে বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এরিয়ার মাত্রা কি এল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে এম এল টু দি পাওয়ার, যে একটা এখানে দুইটা চলে গেল, তার মানে কি মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো কি চাপের মাত্রা। এম নিউটন কি, নিউটন হলো বলের এসআই একক, বলের এসআই একক হলো নিউটন। তাহলে সিজিএস একক কি ডাই, সবাই জানো। অ্যাম্পিয়ার কি, তড়িৎ পরিবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রা। কুলম কিসের একক, তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, এসি কে আবেশন, এসি মানে এখানে বোঝানো হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট কে আবিষ্কার করেছিলেন। তাহলে এই সঠিক অপশন কি দেখো, নিকোলা টেসলা, আলবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন, থমাস এডিসন। সঠিক অ্যান্সার হবে অপশন এ, নিকোলা টেসলা। তাহলে আলবার্ট আইনস্টাইন কি আবিষ্কার করেছিলেন, আপেক্ষিকতাবাদ তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি। আইজাক নিউটন কি আবিষ্কার করেছিলেন, মহাকর্ষ সূত্র। থমাস এডিসন কি আবিষ্কার করেছিলেন, বাল্ব, ইলেকট্রিক বাল্ব। এই হলো কি আমাদের কোশ্চেন, এই কোশ্চেনগুলি প্রিভিয়াস এর পরীক্ষা এসেছিল এবং কি একটা একাধিকবার রিপিট হয়েছিল। এই কোশ্চেনগুলি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ।